সূত্র মারফত খবর পেলাম আজ নাকি তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাছাই চলছে ভাঙড় দু নম্বর ভিডিওতে। ভেবে পাচ্ছি না, ভিডিও একটা সরকারি প্রতিষ্ঠান, সেখানে ভিডিও অফিসটা একটা সরকারি প্রতিষ্ঠান, সেখানে কিভাবে কোনো রাজনৈতিক দলের প্রার্থী বাছাই হয়, সেখানে সেখানকার আধিকারিকরা কি করছেন। এখন ভিডিওতে হচ্ছে অফিসে নমিনেশনের সংক্রান্ত কাজকর্ম চলবে, ওখানে 144 করা আছে, ওখানে বেশি লোকে জমাত করতে দেওয়া যাবে না, তারপরেও সেখানে প্রার্থী বাছাই করছেন। এটা কি বিরোধীদেরকে ওই বার্তা দিতে চাইছেন যে ভিডিওর আশপাশে কেউ আসতে পারবে না? যদি এইগুলি করার ইচ্ছা থাকে, সরকারি আপনার প্রতিষ্ঠানটাকে রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিবর্তন করার চেষ্টা করা থাকে, বা বিরোধীদেরকে নমিনেশন করতে দেবো না এই চিন্তা ভাবনা রেখে যদি এই ধরনের কর্মকাণ্ড করতে থাকে, তাহলে এই এত কোটি কোটি টাকা জনগণের ট্যাক্সের টাকা খরচ করে ভোট প্রক্রিয়া করার কি আছে? আইন করে তারা পঞ্চায়েত ভোট তুলে দিক, তারা তাদের মতো করুক, যে বিধানসভা পাবে সেই পঞ্চায়েত পেয়ে যাবে, এই আইন তাহলে করে নিক। এগুলো কি কোনোভাবেই মেনে নেওয়া যায় না? এইরকম করে বিরোধী কণ্ঠকে রোধ করা যায় না, ভয় দেখিয়ে চমকে ধমকে